ঈদের ছুটি কাটাতে মানুষ ঢাকা ছাড়ছেন। কমলাপুর রেল স্টেশনে রেল যোগে অনেক যাত্রী তাদের গ্রামে ফিরছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন কমলাপুর রেল স্টেশনে ট্রেনের জন্য যাত্রীরা অপেক্ষা করছেন। আমরা কয়েকজন যাত্রীদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা জামালপুর যাবো, পরিবার আমরা যে আমরা আমরাই আর কি, আমার কোনো নাই আর কি, আমরাই আর কি এক ফ্যামিলি। যদিও এই সময়টা নাগাদ কমলাপুর থেকে খুব কম সংখ্যক ট্রেন ছেড়ে যাবে, বেশিরভাগ ট্রেনই রাত্র নাগাদ কমলাপুর স্টেশন ত্যাগ করবে, যার ফলে যাত্রীদের চাপ তুলনামূলক কিছুটা কম রয়েছে। কিশোরগঞ্জ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। ঈদ যাত্রা কেমন মনে হচ্ছে? এক্সাইটমেন্ট কাজ করতেছে না, তবে জানি না কি হবে, ট্রেন আসুক, যেতে যেতে যা মানে যেমন লাগে আর কি। একটা পেয়েছি মানুষ দুইজন। ঈদ ঈদ আসলে ফিল আসতেছে না, তবে বাড়ি যাচ্ছি এটা ভালো লাগতেছে। কেন ফিল জানি না, কেন ফিল আসতেছে না, তবে বাড়ি যাচ্ছি এটা ভালো লাগতেছে অনেকদিন পরে। শুনছিলাম একজন যাত্রীর কথা, তিনি কিশোরগঞ্জ যাবেন মূলত, ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এখানে অনেক যাত্রীরাই বসে রয়েছেন কমলাপুরের এই প্ল্যাটফর্মগুলোয়। মূলত এই প্ল্যাটফর্মে এখন পর্যন্ত কোনো ট্রেন নেই। আরও কয়েকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। আগে এসেছি ভালোভাবে ওঠার জন্য, পরে আর জায়গা ওঠা যায় না, ভিতরে ঢোকা যায় না। টিকিট পেয়েছি অনেকদিন পর পরিবারের সঙ্গে, মানে 9 মাস পরে যেতেছি, 9 মাস পর। অনুভূতিটা কেমন? অনুভূতি খুব আনন্দের, খুব আনন্দের, খুবই ভালো লাগছে। আরও আত্মীয় স্বজন একত্র হবো, তাতে আরও আনন্দ বেড়ে যাবে। শুনছিলাম আরও একজন যাত্রীর কথা, তিনি যেটি বলছেন তিনি জামালপুরে যাবেন, ট্রেনের জন্য অপেক্ষা করছেন, যদিও ট্রেন 6টা নাগাদ তার, তিনি যেটি বলছিলেন। দর্শক, এই ছিল কমলাপুর রেল স্টেশনে থেকে ঈদ যাত্রার সর্বশেষ সংবাদ। এছাড়াও যে কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে মানবজমিনের সঙ্গে থাকবেন সে কামনা করছি।